লোনের পরিমাণ 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট কিন্তু তারা 7% নিছে এবং মেয়াদ তারা 5 বছরে, মোট 60 কিস্তিতে, মাসিক কিস্তি 9,900 টাকা 59 পয়সা তারা নিছে এবং মোট ইন্টারেস্ট তারা নেবে মাসিক কিস্তি 9,900 টাকা দিয়ে আপনি মাত্র 5 লক্ষ টাকা লোন করুন। এই লোনটি হলে গা শুধুমাত্র ব্যবসায়িক ভাইদের জন্য, আর এই লোনটি করতে পারবেন আপনারা ডাচ বাংলা ব্যাংক থেকে। আমি আজকের আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব, যারা ক্ষুদ্র ব্যবসা করেন, মোটামুটি ব্যবসা করে ভালো আছেন, বা অল্প কিছু টাকা হলে, 2-4 লাখ 5 লাখ টাকা হলে, যাদের ব্যবসাটা আর একটু বড় করতে পারবেন, তাদের জন্য আজকের ভিডিওটি আপনি কিভাবে মাত্র মাসিক 9,900 টাকা কিস্তিতে 5 লক্ষ টাকা লোন নেবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। আপনারা জানেন যে ডাচ বাংলা ব্যাংক কিন্তু বাংলাদেশের জেলা, উপজেলা এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা কিন্তু বর্তমানে আপনার প্রান্তিক পর্যায়ে, বলতে ইউনিয়ন পর্যন্ত বা মফস্বল শহরের বাজার পর্যন্ত পৌঁছে গেছে। এই এজেন্ট এবং আপনি ব্রাঞ্চ থেকে সরাসরি কিভাবে 5 লক্ষ টাকা লোন করবেন, আপনি ব্যবসায়িক লোন করবেন বা এখান থেকে আপনি পার্সোনাল লোনও করতে পারবেন। আর আজকের ভিডিওতে মূলত বল যারা আর কি ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরা কিভাবে 5 লক্ষ টাকা লোন করে মাসে 9,900 টাকা কিস্তি দিবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো, এবং এখানে ইন্টারেস্ট রেট কত এবং কত টাকা আপনার মাসে দিতে হবে, এককালীন জমা দিতে হবে, কি কি জামানত দিতে হবে সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো, এবং কত টাকা ইন্টারেস্ট আসবে, কি কি কাগজ জমা দিতে হবে সব সম্পর্কে বলবো। তো আসুন আমরা চলে যাই ভিডিওতে। আমি প্রথমেই আপনাদেরকে ডাচ বাংলা ব্যাংকের একটি ওয়েবসাইটের, মানে তাদের অনলাইন তথ্য থেকে আমি সংগ্রহ করছি, সেটা হলো গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে লোনের পরিমাণ 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট কিন্তু তারা 7% নিছে এবং মেয়াদ তারা 5 বছরে, মোট 60 কিস্তিতে, মাসিক কিস্তি 9,900 টাকা 59 পয়সা তারা নিছে এবং মোট ইন্টারেস্ট তারা নেবে 94,035 টাকা 96 পয়সা। তো আপনারা স্ক্রিনে যে জিনিসটি দেখলেন এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে। এই হারে, মানে এই 5 বছরে মাত্র 7% হারে 9,900 টাকা ইন্টারেস্ট হারে আপনারা এই লোনটি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ বা আউটলেট থেকে বা এজেন্ট ব্যাংকিং থেকে আপনারা নিতে পারবেন। নিতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে, এবং অবশ্যই আপনার নিজের নামে দোকানটি থাকতে হবে, প্রোপ্রাইটার হিসাবে একটি সিল থাকতে হবে, এবং আপনি এই কাগজগুলো নিয়ে আপনি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো আউটলেট বা এজেন্ট ব্যাংকিং শাখাগুলোতে আপনি যোগাযোগ করবেন। আমি বলি না যে এভাবে দিবে ব্যাংক, আমি বলছি যে তারা যে তথ্যটা দিছে আমি আপনাদের সামনে জাস্ট তথ্যটা শেয়ার করছি, আর লোন নেওয়ার বাকি ব্যাপারটা আপনাদের দয়া করে আমাকে কেউ ফোন নাম্বার চাইবেন না যে ভাই আপনি লোনটা করাই দেন, ভাই আমি লোন করি না, আমি জাস্ট আপনাদের সামনে তথ্যটা শেয়ার করলাম। আপনি যে স্কিমটা দেখতে পারলেন আমার সামনে 9,900 টাকা কিস্তিতে 5 লক্ষ টাকার লোন, এটা আপনি সরাসরি ব্যাংকে বা আউটলেটে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন কী কী কাগজ লাগবে, আর সম্ভাব্য চারা তারা যে কাগজটা দিচ্ছে, আমি তো বললাম এই ট্রেড লাইসেন্সের ফটোকপি, আপনার দোকানের নামে সিল এবং লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, তাছাড়া আপনার একজন জামিনদার পরিবার থেকে এবং আরেকজন ব্যবসায়িক জামিনদার আপনাদের হতে হবে, আর পুরো ডিটেলসটি আপনারা অবশ্যই ব্যাংকের সাথে, যেখানে যে এজেন্ট আছে বা ব্যাংক আছে তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলে আপনি তাদের সাথে কী কী কাগজ লাগবে, তাদের কী কী ডকুমেন্ট দরকার, বা এর বাইরেও যদি কোনো ডকুমেন্ট লাগে সেটা তারা বলে দেবে খুব ইজি ওয়েতে। আপনারা অবশ্যই আউটলেটে গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলবেন, তবে একটা কথা বলবো, যারা ব্যবসায়ী ভাই তারা কোনো মাধ্যমে যাবেন না, সরাসরি নিজে সশরীরে আপনি চলে যাবেন, তবে অবশ্যই নিজে গিয়ে কথা বলবেন, কোনো মাধ্যমে কথা বলবেন না। তাদের ইজি ওয়েগুলো, আপনার ট্রেড লাইসেন্স, আপনার ব্যবসার পরিস্থিতি যদি ভালো থাকে অবশ্যই তারা লোন দেবে। এভাবে করে আপনি তাদের সাথে সরাসরি কথা বলে 5 লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং মাসে 9,900 টাকা কিস্তিতে আপনার ব্যবসাটি বড় করার জন্য লোন নিতে পারবেন। আর একটা কথা বলি, ব্যাংক লোন মানে ইন্টারেস্ট সুদ আছে ভাই, এটা নিয়ে গালাগালি করবেন না দয়া করে, ঠিক আছে? যারা সুদ খাবেন না তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না।